ওয়েল, এখন সন্ধ্যা 7টা বাজে। খুব খিদা লাগছে এবং অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে আজকে যেহেতু বঙ্গবন্ধুর জন্মদিন আর বন্ধ আছে, কোথাও যাই এবং ফ্রেন্ডদের নিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। বাট ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি লাজি হয় নাই, সো দিনটা অ্যাকচুয়ালি বিথা গেছে, কিন্তু সন্ধ্যাটা তো বিথা যেতে দিই না। তাই এই ভাবতেছি যে এখন রোহনের পাশে যাই, ওইখানে গিয়ে একটা মুভি দেখি আর দেখি কোনো একটা খাবার অর্ডার দেওয়া যায় কিনা, মুভি দেখবো আর খাবো। এই তো দেখি থাকুন, স্টে টিউনড স্কোয়াডিয়া। আজকে হলো বঙ্গবন্ধুর জন্মদিন, তো এই উপলক্ষে এই যে এখানে লাইটিং করছে, আরো হয়তো বিভিন্ন জায়গায় লাইটিং করে থাকতে পারে। এখন আমি রোহনের বাসায় যাবো আর কি। তো ফাইনালি আমি এখন রোহনের বাসায় চলে আসছি। তো আমরা এসে ডিসিশন নিলাম যে এখন আমরা পিজা খাবো না, আমরা বার্গার খাবো। সো রোহন, এখন বার্গার কোথা থেকে খাবো বলো? অর্ডার দিব এই নাম কি এটা স্মোকি বারবিকিউ চিকেন বার্গার। সো এটা আসলে খুব মজার, দুইটা অর্ডার দিতেছি। আমি অনেকদিন ধরে অ্যানিমে দেখি না, বাট দেখবো আজকে। আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিছি, কিন্তু এটা যেটা দেখাচ্ছে ফুড পান্ডাতে 30-35 মিনিটের মতো সময় লাগবে, 40 মিনিটও লাগতে পারে। সো এতক্ষণ অপেক্ষা করাই লাগবে, কিছু করার নেই, এমনও হতে পারে 1 ঘন্টার মতো লাগতে পারে। তাই ভাবতেছি এখন আমরা দুজন গান শুনবো ইউটিউবে, আর এই তো গল্প করবো, আড্ডা দিব, নাহলে হালকা পাতলা একটু গেমস টেমস খেলবো, এই আর কি। সময়টা পার করা লাগবে। ও ম্যান, সো বোরিং। এখন আমরা এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড দেখবো, না গ্র্যামি, সরি গ্র্যামি না, গ্র্যামি অ্যাওয়ার্ড দেখবো। হ্যাঁ, গ্র্যামি অ্যাওয়ার্ড। ও, টেইলর সুইফট জিতে গেল, তালি তালি হবে, তালি হবে। এ ওর থেকে কি আমরা ট্রিট নিব? টেইলর সুইফট জিতে গেছে গ্র্যামি অ্যাওয়ার্ড। এখনই ইউটিউবে সার্চ দেন, তাইলে পেয়ে যাবেন আর কি, গ্র্যামি অ্যাওয়ার্ড। বাই দ্য ওয়ে, এমিনেম পায় নাই? এমিনেম তো আমার ফেভারিট, the rap god. Finally, Billie Eilish record of the year Grammy award paise. Well, ami age oops spoiler diye dilam, jai hok youtube e dekhen, youtube e beshi ektu dekhabo na karon copyright strike er ekta byabosha thake. To ekhon amra anime series dekhtechi, Attack on the Titan dekhte thaki, ekhon moja lagbe, ar ektu pore khabar order dechi, khabar o chole ashbe। তো ফাইনালি আমাদের অর্ডার করা খাবার চলে আসলো। এর মধ্যে কি আছে? বার্গার আছে। ওকে, দ্যাটস দ্য বার্গার। আনবক্সিং চলতেছে, রোহান আনবক্সিং করে। ও জোস, স্থির। সো এটা হচ্ছে আমাদের সেই বার্গারটা, দেখা যাক এটার ভিতরে কি কি দিচ্ছে। এখানে একটা বান দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্যাটি দেওয়া আছে, একটা লেটুস পাতা দেওয়া আছে, মাস্টার্ড সস দেওয়া আছে, আর মেয়োনিজ দেওয়া আছে। খেয়ে দেখা যাক কেমন। একটা স্মোকি গ্রিল ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটা আসলে খুবই মানে মজার। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। রোহন,
তোমার কাছে কেমন লাগতেছে? অলরাইট, সো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।